বাজারে শিং মাছের চাহিদা প্রচুর, কারণ একটাই প্রচলিত রয়েছে যে শিং মাছ খেলে শরীরে রক্ত বাড়ে, এছাড়াও রয়েছে নানা উপকারিতা। কিন্তু শিং মাছ খেলে আসলে শরীরে রক্ত বৃদ্ধি পায় কি না, এ নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। জ্বরের সময় বা অন্যান্য অসুস্থতার সময় অন্য যে কোনো মাছের মতো শিং মাছ খেলেও শরীরে শক্তি বাড়ে। অন্য সব মাছের মতো শিং মাছেও প্রোটিন এবং মিনারেল রয়েছে, তবে অন্য সব মাছের তুলনায় শিং মাছে বেশি কিছু বা বিশেষ কোনো উপাদান রয়েছে এমনটা নয়। এছাড়াও প্রচলিত রয়েছে যে শিং মাছ খেলে রক্ত উৎপন্ন হয়। এই মাছে রক্তের লোহিত কণিকা উৎপাদনের আয়রন ফলিক অ্যাসিডের মতো উপাদান যে বেশি থাকে বিষয়টা এমনও নয়। আর রক্তের উৎপাদন বৃদ্ধির জন্য লাল শাক, কচু লতি ও প্রাণীর কলিজা খাওয়া যেতে পারে, এতে আয়রনের পরিমাণ বেশি থাকে। শিং মাছের পুষ্টি উপাদান প্রতি 100 গ্রাম শিং মাছে 120 কিলো ক্যালোরি পরিমাণ ক্যালোরি থাকে। 28 কিলো ক্যালোরি ফ্যাট, 91.50 কিলো ক্যালোরি প্রোটিন, 49.60 IU ভিটামিন এ এবং 197 IU পরিমাণ ভিটামিন ডি থাকে। এছাড়া ক্যালসিয়াম রয়েছে 221 মিলিগ্রাম, ফসফরাস 186 মিলিগ্রাম, সোডিয়াম 200 মিলিগ্রাম, পটাশিয়াম 114 মিলিগ্রাম, আয়রন রয়েছে 2.3 মিলিগ্রাম ও ম্যাঙ্গানিজ রয়েছে 0.30 মিলিগ্রাম। আর শিং মাছে কার্বোহাইড্রেট নেই বললেই চলে। উপকারিতা: প্রোটিন, ভালো ফ্যাট, ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় শিং মাছ খেতে স্বাদে অনন্য আর সুস্বাদু হয়ে থাকে। একজন মানুষের দৈনিক প্রোটিনের চাহিদা পূরণে খাদ্য তালিকায় রাখা যেতে পারে এই মাছ। এছাড়া শিং মাছ ভিটামিন এ এবং ডি সমৃদ্ধ হওয়ায় নিয়মিত খাওয়ার ফলে শারীরিক গঠন, দৃষ্টি ও ত্বকে ভালো প্রভাব রাখে। ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম ও পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় মিনারেলেরও চাহিদা পূরণ করে থাকে শিং মাছ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।